হ্যালো সবাইকে, আজকে নতুন একটা কাজ নিয়ে এসি, একদম নতুন। গাছ কাটো তো এতদিন সবাই তোমরা দেখেছো, বর্ব নর্মাল যেরকম বাঙালি বর্ব হয়। ভাবলাম একদম নতুন কি করা যায়, হঠাৎ করে মাথায় আসলো যে কটা দিন আগেই তো ছুটকি আর সরি এটাই জানতাম, ছুটকি আর নাকি ছোটো মেয়ের বিয়ে হয়েছে। মানে বাইরের জগৎ থেকে আমি এতটাই একদম দূরে যে জানি না ছুটকি হয়নি, ইন্দ্রমতির সাথে বিয়ে হয়েছে আমাদের ছোটা ভীমের। তো সেই হিসাবে প্রথমে দেখো, আমি ছুটকির সাথে দিয়ে দিচ্ছিলাম বিয়ে আমাদের ছোটা ভীমে, সেই মতোই সব এঁকে নিয়েছে, এইভাবে রঙও করছিলাম। তারপরে কি মনে হলো, আমাদের যে কাজ করে দিদি তার মেয়ে এসেছিলো, সে বলেছেন দিদি তো ইন্দুমতির সাথে হয়েছে গো বৌদি। তারপরে আমি সত্যি সত্যি গুগল সার্চ করে দেখলাম না, ইন্দুমতির সাথেই হয়েছে। তো সেই মতো আবার ইন্দুমতি বানিয়েছি ছুটকিকে। আর এটা একদম নতুনত্ব গাছ, দেখলাম গাছকটোতে এটা যদি করা যায় একটু নতুন হবে। যারা একদম ইউনিক কিছু চাইছো, ওই গদ বাঁধা বর্ব থেকে একটু ডিফারেন্ট কিছু, একটু ইউনিক কিছু, তারা কিন্তু এটা অর্ডার দিতেই পারো। তবে হ্যাঁ, এটা কারো অর্ডার না, এটা আমি বানিয়েছি অ্যাজ এ মডেল হিসাবে। তোমরা যদি কেউ চাও অর্ডার তোমরা দিতেই পারো, বা নর্মাল গাছকটোতে কিন্তু অ্যাভেলেবেল আছে বর্ব, যেগুলো হয় এগুলো একটু অন্যরকম। দেখো কেমন হয়েছে আমাকে জানিও, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দাও। এই হচ্ছে টোটাল গাছকটোটার লুক, একদম সিম্পলের মতোই করেছি কিন্তু পুরোটাই ডিফারেন্ট, মানে থিমটাই আলাদা। ছোটা ভীম থিমড গাছকটো, এতদিন তো বর্ব থিমড গাছকটো হয়েছে, এবার ছোটা ভীম আর ইন্দুমতি থিমড গাছকটো। তবে আমার জন্য মনে না একটা খুব নিরাশ হলাম, ছুটকির সাথে হলেই মানে ভালো।